রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় তুরাগ নদের বড় অংশ দখল করে গড়ে উঠেছে চন্দ্রিমা মডেল টাউন নামে একটি আবাসিক প্রতিষ্ঠান। বিশাল অংশ ভরাট করা এই এলাকায় তুরাগ নদ খালে পরিণত হয়েছে। সিএস নকশায় দেখা যাচ্ছে রামচন্দ্রপুর মৌজায় চন্দ্রিমা মডেল টাউনের ভেতর 410 থেকে 469 পর্যন্ত বিভিন্ন দাগে তুরাগ নদের দ্বিতীয় স্তরের অন্তত 6টি শাখা খাল। দখল করা খালগুলো প্রশাসন যাতে উদ্ধার করতে না পারে সেজন্য খালের জায়গার দুপ্রান্তে দুটি মসজিদ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক এখান দিয়েই প্রবাহমান ছিল তুরাগ নদের দীর্ঘ একটি শাখা খাল। আর এ ধরনের অন্তত 6টি খাল ভরাট করে এই আবাসন প্রতিষ্ঠান গড়ে তুলেছে ভূমিদস্যুরা। এরপরও এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এখন থাবা বসিয়েছে মূল তুরাগ নদে। তুরাগ নদের বড় বর্দেশী মৌজার এই অংশে ড্রেজার লাগিয়ে ভরাট করে এবার অন্য এক নামে আরেকটি আবাসন প্রকল্প শুরু করেছে চন্দ্রিমার মালিকরা। এখানকার 18টি দাগের বেশ কয়েকটি খাল ভরাট করতে গিয়ে তুরাগ নদও ভরাট করে ফেলা হচ্ছে। শুধু এই আবাসন প্রতিষ্ঠান নয়, তুরাগ নদে থাবা বসিয়েছে আরও অনেকেই। নদের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে একাধিক ইটভাটাও। নদী আস্তে আস্তে এদিকে চাপে আনতেছে, নদীর দিকে আনতেছে আর কি। এই কারণে আগে ছিল নদী, এখন হইতেছে খাল। নদ ও খাল রক্ষার দায়িত্ব যাদের, তারাও স্বীকার করেছেন দখলবাজির কথা। চন্দ্রিমা উদ্যান, বসিলা গার্ডেন সিটি, বসিলা পিওসার টাউন খাল দখল করে তুরাগ নদীর নাব্যতা নষ্ট করতেছে। তো সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। এক শ্রেণীর লোক অবৈধ কিছু দলিলপত্র তৈরি করেছে, কিছু জাল ভুয়া তঞ্চকি দলিলপত্র তৈরি করে তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসছে, ফলে অনেক সময় আমার কাজ করতে আমাদের কিছুটা সমস্যা হয়। তবে দখলবাজির কথা অস্বীকার করেছেন চন্দ্রিমা মডেল রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কেউই খাল দখল করে নেই, সেগুলো পর্যায়ক্রমে নকশা চেঞ্জ হতে হতে হারিয়ে গেছে। শিগগিরই তুরাগ নদ দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।